প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় যে ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালিউশন অথবা বলতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো হুবহু এই প্রশ্নপত্রটি কিন্তু কমন তো পরীক্ষার আগেই তোমরা এই প্রশ্নপত্রটি অবশ্যই প্র্যাকটিস করে নিও যাদের এখনও পরীক্ষা হয়নি তো এটা কিন্তু ফাইনাল পরীক্ষার নব্বই নম্বরের তিন ঘন্টার সময়সীমা ভূগোল প্রশ্নপত্র রয়েছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি তোমরা একবার এগুলো দেখে নাও প্রয়োজনে খাতাতে কিন্তু লিখে নিতে পারো আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রথমে দেখো একদিকে নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো যে কোনো চৌদ্দটি তো এখানে চোদ্দোটার বেশি প্রশ্ন দেওয়া আছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেবো তো দেখো প্রথম প্রশ্ন আয়তনের নিরিখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান এটা হবে কিন্তু পঞ্চম বলেছে আয়তনের নিরিখে ঠিক আছে তো সেহেতু হয়ে যাবে পৃথিবীর স্থান কত পঞ্চম নিরক্ষরেখার ধ্রুবতরের উন্নতিকোণের মান এটা হবে শূন্য ডিগ্রি অনুসুর অবস্থান ভারতে দেখা যায় শীতকালে ডি এক ডিগ্রি অন্তর পৃথিবীতে বলেছে কতগুলি অক্ষরেখা টানা যায় দেখো মনে রাখবে এক ডিগ্রি অন্তর পৃথিবীতে কিন্তু একশো উনআশিটি অক্ষরেখা টানা যায় স্বল্পমোচন প্রক্রিয়া বেশি দেখা যায় এটা হবে মরু অঞ্চলে তারপরে এফ যে আবহবিকারের সঙ্গে অক্সিজেনের ক্রিয়া যুক্ত সেটি কি দেখো এটা কিন্তু জারণ হতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্নের উত্তরটি আর যে হচ্ছে হোয়াংহ নদীর অববাহিকা এটা হয়ে যাবে কিন্তু লোয়েসমি নবিলভঙ্গিল পর্বতে আগ্নেয়গিরি দেখা যায় চারটে অপশন দেওয়া রয়েছে হিমালয় পর্বতে আল্প পর্বতে আন্দিজ পর্বতে আর হিন্দুকুশ পর্বতে এটা হয়ে যাবে আন্দিজ পর্বতের ভঙ্গিল পর্বত আগ্নেয়গিরি কিন্তু দেখা যায় নেক্সট একটি ভূতাত্ত্বিক বিপর্যয় এটা কি ভূমিকম্প ভারতের প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো দেখো এই যে প্রশ্নটি রয়েছে খুবই ইজি একেবারেই ইজি প্রশ্ন এটি এই উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরা জানো কি না আমি দেখবো আর যদি না জানো তাও লিখবে আমি তোমাদেরকে সঠিক উত্তরটি যার যার কমেন্টে দিয়ে দেবো নেক্সট একটি প্রবাহমান শক্তি সম্পদ এটা কিন্তু হবে সূর্যালোক নেক্সট কি রয়েছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান এখানে কিন্তু চারটে অপশন যে বক্সা ডুয়ার্স কোচবিহার টাইগার হিল আর কালিম্পং যেমন পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান হচ্ছে কিন্তু মনে রাখবে যে জলপাইগুড়ি তাহলে সেক্ষেত্রে কোন উত্তরটি হবে সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু বক্সা ডুয়ার্স এটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলা হয় ধানের গোলা বলা হয় কিন্তু বর্ধমান জেলাকে নেক্সট ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ এটা হবে টোপোগ্রাফিক্যাল টোপোগ্রাফিক্যাল এটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ নেক্সট ভারতের রুর দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় এগুলো কমপ্লিট এবারে দুদাগ দুদাগে রয়েছে তোমাদের দেখো যে বলা হচ্ছে সঠিক বাক্যের পাশে শুদ্ধ আর ভুল বাক্যের পাশে অশুদ্ধ লেখো এগারোটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা আমি বলে দেবো উত্তরগুলো প্রিয় বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তাহলে এখানে প্রথম যে এ দাগে প্রশ্ন রয়েছে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কম বলেছে এটা শুদ্ধ না অশুদ্ধ তার মানে ঠিক ভুল নির্ণয় করতে বলেছে তাহলে অশুদ্ধ মানে হচ্ছে ভুল আর শুদ্ধ মানে হচ্ছে সঠিক তাহলে আমি এই যে এ দাগের উত্তরটা হয়ে যাবে কিন্তু এটা ভুল কারণ মেরু অঞ্চলে কিন্তু বেশি হয় ঠিক আছে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের থেকে মেরু অঞ্চলে বেশি হয় আচ্ছা বি নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না ঠিক কলকাতার দ্রাঘিমা হল বিরাশি ডিগ্রি ভুল আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া এটা হয়ে যাবে কিন্তু যে ঠিক মহিভাবক ও গিরিজনী আলোড়ন আকস্মিক আলোড়নের উদাহরণ সঠিক ঘূর্ণিঝড় হলো সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ ভুল কারণ দেখো ঘূর্ণিঝড় এটা কিন্তু কখনোই মনুষ্য সৃষ্ট মনুষ্য সৃষ্ট হতে পারে না এটা প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই ঠিক আছে তো জি বলেছে কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে গড়ান গাছ দেখা যায় এটাও ভুল ভারতের প্রথম শিল্প গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের ঘুষড়িতে এটা হয়ে যাবে কিন্তু কি বলেছে আইদাগ আচ্ছা মাঝখানে একটা বাদ চলে গেল না তো যাই হোক এই প্রশ্নের উত্তর হবে কিন্তু ভুল ঠিক আছে আই দাগ যে ভারতে পাত প্রথম শিল্প গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের ঘুষতে এটা ভুল আচ্ছা তার আগেরটা কি রয়েছে এই পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বীরভূম এটা ঠিক বীরভূম জেলার হ্যাঁ যে ময়ূরেশ্বর রয়েছে সেটা হচ্ছে সবথেকে শুষ্কতম জেলা ওকে সব থেকে শুষ্কতম আর কি ওখানে যে দাগ রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগর অবস্থিত জামনগরে সঠিক বিবৃতিমূলক স্কেল রেখার মাধ্যমে প্রকাশ করা হয় এটা কি হবে ভুল যেটা কিন্তু স্কেল রেখার সাহায্যে প্রকাশ করা হয় এবার তিন দাগ তিন দাগ দেখো এখানে হয়ে যাবে কিন্তু যে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক গুণ এগারো এখানেও এগারোটা রয়েছে তো প্রথম প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পৃথিবীর নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে হেলে থাকে বা অবস্থানে করে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে কোন দিনটিকে মহাবিশুব বলা হয় একুশে মার্চ মহাবিশুপ এর সাথে সাথে তাহলে আরো একটা প্রশ্ন আছে যে জলবিসু এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ উদাহরণ আরাবল্লী বললি চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন আবহবিকার প্রক্রিয়া কার্যকরী রাসায়নিক নেক্সট দেখো রয়েছে ভূমিকম্প কি ধরনের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ উন্নত মানের আকরিক লোহার নাম হিমাটাইট এটা হচ্ছে ফেরিক অক্সাইড যেটা এফি টু ঠিক আছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল বলেছে হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে নেক্সট রয়েছে কি পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব প্রতিবেশী দেশটির নাম উত্তর পূর্ব প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল বলেছে উত্তরপূর্ব পূর্ব নেক্সট হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দুটির মিলিত প্রবাহের নাম কী রূপনারায়ণ নেক্সট কেদাক রয়েছে মানচিত্রের স্কেল কীভাবে দেখানো হয় দেখো মানচিত্রে সাধারণত তিন ধরনের স্কেল ব্যবহার করা হয় হ্যাঁ লিখিত বা মৌখিক স্কেল একটি গ্রাফিক স্কেল আর একটি হচ্ছে ভগ্নাংশ স্কেল ওকে তো এর পরবর্তী দেখো আমি এক মার্ক্সের সমস্ত প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিলাম এবারে দু মার্ক্সের প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা করছি না যদি তোমাদের উত্তরগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দু মার্ক্সের সাতটা প্রশ্ন করতে হবে তোমাদেরকে চোদ্দ নম্বর তো প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও প্রয়োজনীয় স্ক্রিনশটও তুলে নিতে পারো আর পাঁচ জাগে রয়েছে তিন মার্ক্সের প্রশ্ন ঠিক আছে পাঁচটা প্রশ্ন এখানে তোমাদেরকে লিখতে হবে পনেরো নম্বর রয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কিন্তু অবশ্যই একটা অঙ্ক ভূগোল থেকে থাকবেই হ্যাঁ তো সেই অঙ্ক তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নিও যেমন ছ দাগের ক্ষেত্রে দেখো পাঁচ পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর করে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আর প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু অর রয়েছে অতএব বলা চলে যে দশটা প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে খুবই সহজ রয়েছে প্রশ্নগুলো তাই বলবো ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিও আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ